হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর পি অর্থাৎ রেলওয়ে প্রোটেকশান ফোর্সে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং এর শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে মোট শূন্যপথ কত থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো এবং এই বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হতে চলেছে সেটাও আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওটাকে স্কিপ করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিব তারাও যাতে গুরুত্বপূর্ণ আপডেটের ব্যাপারে জানতে পারে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তোমাদের আর এ কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগবে এবং মোট শূন্যপদ কত থাকবে সেটা দেখে নেওয়া যাক তো অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এফ কনস্টেবল ভ্যাকান্সি তো তোমাদের এখানে টোটাল শূন্যপদ থাকবে কিন্তু বন্ধুরা আঠেরো হাজার তোমাদের কিন্তু টোটাল শূন্যপদ থাকবে অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি থাকবে টোটাল শূন্যপদ আঠেরো হাজার তোমরা ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে মেলদের ক্ষেত্রে থাকবে ন হাজার ফিমেলদের ক্ষেত্রে থাকবে ন হাজার টোটাল আঠেরো হাজার কিন্তু শূন্যপদ থাকছে হিউজ পরিমাণে একটা কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের আর পি তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে তবেই তুমি এখানে আবেদন করতে পারবে তারপরে তোমার এখানে বয়স বলা হয়েছে এজ লিমিট তো এখানে বলা হয়েছে তোমাকে অবশ্যই আঠেরো বছরের হতে হবে এবং ম্যাক্সিমাম যে এজ লিমিটটা বলা হয়েছে পঁচিশ বছর অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তারপরে দেখো বলা হয়েছে এজ রিল্যাক্সেশান তুমি যদি এসসিএসটি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচ বছর এবং তুমি যদি ও হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তারপরে দেখো কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে তোমাদের বেতন কত দেওয়া হয় আর পি এফ কনস্টেবলের ক্ষেত্রে তো এখানে পা পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন দেওয়া হয় কুড়ি হাজার টাকা গ্রেড পে পার মান্থ লেভেল ফাইভ অনুযায়ী তারপরে দেখো কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে জব লোকেশান এবং এক্সাম সেন্টার অর্থাৎ তোমরা কোথায় কাজটি করবে এবং এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়বে তো অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান থাকে অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারটা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে নিজের রাজ্যেই থাকবে এবং জব লোকেশান যে কোনো রাজ্যে পড়তে পারে আর পি এফ এর ক্ষেত্রে সিলেকশন প্রসেস তো এখানে বলা হচ্ছে প্রথমেই হবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম হবে তারপরে তোমাদের পিইটি এবং পিএমটি হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশান হবে দেখো বলা হচ্ছে তোমাদের কেমন কি হাইট ওয়েট লাগবে চেস্ট কেমন কী লাগবে দেখে নাও তো এখানে প্রথমেই বলা হয়েছে ফর মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কেমন কি হাইট লাগবে তো এখানে বলা হচ্ছে ইউআর এবং ও ক্যাটাগরির ক্ষেত্রে হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেমি আশি সেমি তোমার চেস্ট লাগবে এবং পাঁচ সেমি তোমাকে ফোলাতে হবে টোটাল পঁচাশি সেমি তোমাকে কিন্তু ফোলাতে হবে এস এসটি ওবিসি বিসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট ছিয়াত্তর পয়েন্ট টু সেমি তোমাদের চেস্ট লাগবে এবং একাশি পয়েন্ট টু সেমি তোমাদেরকে ফোলাতে হবে এবার তুমি যদি গোর্খা গোয়ালিস হয়ে থাকো সেক্ষেত্রে একশো তেষট্টি সেমি হাইট আশি সেমি তোমার চেস্ট পঁচাশি সেমি তোমাকে ফোলাতে হবে তারপরে বলা হয়েছে ফর ফিমেল ক্যান্ডিডেট তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে হাইট দেখো বলা হয়েছে তোমাদের এখানে আর ওবিসির ক্ষেত্রে একশো সাতান্ন সিমি এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে একশো বান্ন সিমি হাইট লাগবে তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে ফর কনস্টেবল মেল রানিং কত কি করতে হবে দেখে নাও ষোলো মিটার রান করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে ষোলোশো মিটার রান তো লং জাম্প করতে হবে চোদ্দো ফিট এবং হাই জাম্প করতে হবে চার ফিট কিন্তু মেলদের ক্ষেত্রে তোমাদের এখানে হাই জাম্প করতে হবে তারপরে বলা হচ্ছে ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে তো এখানে বলা হয়েছে আটশো মিটার রান করতে হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে লং জাম্প নয় ফিট এবং হাই জাম্প তিন ফিট এখান থেকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে তোমাদের লং জাম্প হাই জাম্পে তোমরা দুবার করে আরও চান্স পেয়ে যাবে এবার আসি যে তোমাদের আর পি এফ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সিটা কবে বেরোতে পারে তো বন্ধুরা তোমরা সকলেই যেন অনেক দিন ধরে এই ভ্যাকান্সিটি বেরোনোর কথা আছে অনেকদিন ধরেই তোমরা শুনে আসছো যে আর পি এফ কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বেরোবে বেরোবে বাট এখনও পর্যন্ত ভ্যাকান্সিটি বেরোলো না তো ডিসেম্বর মাসে দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে তোমরা সকলে যেন একটা শর্ট নোটিফিকেশান ভাইরাল হয়েছিল যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং বলেছিলাম তোমাদের জানুয়ারি মাসের প্রথম উইকে নাকি ভ্যাকান্সিটি বেরোবে একটা শর্ট নোটিফিকেশান জারি হয়েছিলো বাট সে আর পি এফের কনস্টেবলের নতুন ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি তো এই ভ্যাকান্সিটি ক কবে বেরোবে দু হাজার উনিশ সালে রেলমন্ত্রী তিনি নিজে টুইট করে বলেছিলেন যে আর কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বেরোবে বাট এখনও পর্যন্ত কোনো ভ্যাকান্সি বেরো তো ভ্যাকান্সিটি বেরোনো বেরোচ্ছে না কেন বন্ধুরা তোমরা সকলে জানো দু সালে মহামারীর কারণে করোনা ভাইরাসের কারণে ভ্যাকান্সিটি বেরোতে ডিলে হয়েছিল বাট দু সালে বেরোনোর কথা ছিল বাট এখনও পর্যন্ত ভ্যাকান্সিটি বেরোল না তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি ভ্যাকান্সিটি না বেরোনোর একটাই কারণ সেটা হচ্ছে তোমরা সকলে জানো যে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির এক্সাম চলছে এনটিপিসির এক্সাম প্রায় কমপ্লিট এবং গ্রুপ ডির এক্সামটা শুরু হতে চলেছে কিছু দিনের মধ্যেই হয়তো কয়েক মাসের মধ্যে দু এক মাসের মধ্যে গ্রুপ ডির এক্সামটা শুরু হয়ে যাবে তো এই এক্সামটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটি বেরোবে তার আগে কিন্তু কোনো ভ্যাকান্সি তোমাদের আর পি এফ কনস্টেবলের বেরোবে না তবে একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এটুকুন তোমরা শিওর থাকতে পারো এই ভ্যাকান্সিটি আসবে এবং তোমাদের আঠেরো হাজার প্লাস ভ্যাকান্সি আসবে এটা তোমাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আঠেরো হাজার প্লাস তোমাদের এই ভ্যাকান্সিটি কিন্তু আসবেই আসবে এই বছরই বেরোবে এই নিয়ে একদম টেনশন নিও না কয়েক মাসের মধ্যেই তোমাদের তোমরা এই ভ্যাকান্সিটি পেয়ে যাবে তোমাদের গ্রুপ ডির এক্সামটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটি বেরোবে যেহেতু অনেকটাই চাপ রয়েছে গ্রুপ ডির এক্সামটা করানোর জন্য তোমরা সকলে জানো এখন করোনা ভাইরাসের প্রকোপ আরও দিন দিন বেড়েই চলেছে সেই কারণে কিন্তু আরও একটু ডিলে হতে পারে তবে চিন্তা করার কোনো রূপ দরকার নেই ভ্যাকান্সি খুব শীঘ্রই আসে ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও তোমরা যারা যারা ডাব্লুবিপি কনস্টেবল এবং ডাব্লুবিপি এর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা ভালো করে প্রিপারেশানটা কন্টিনিউ চালিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের আর পি এফের এর প্রিপারেশানটা মোটামুটি হয়ে যাবে তো ভালো করে তোমরা প্রিপারেশানটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও এটাই তোমাদেরকে বলবো আর ভ্যাকান্সি খুব শীঘ্রই আসে টেনশন নেওয়ার কোনো রূপ দরকার নেই আর আমি যদি কোনো আপডেট পাচ্ছি তোমাদেরকে আমি জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা যারা ডাব্লুবিভি কনস্টেবল এবং ডাব্লিউ বিভিএসআই এর প্রিপারেশান নিচ্ছ তোমরা এ এক্সাম বাংলার তরফ থেকে যে বইটি প্রকাশিত করেছি সেই বইটা বাই করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আয়ো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়টাকে প্রেস করে দেবে দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকেও ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম